সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় একবার হলো দেখা উচিত তরমুজের পুষ্টিগুণ গুলো কি কি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকে তরমুজের পুষ্টিগুণ গুলো কি কি। এখানে তরমুজের সবগুলো পুষ্টিগুণ গুলো দেখা বা দেওয়া হলো, দেখে নেন। এক, প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। তরমুজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেস জনিত অসুস্থতা কমে যায়। এছাড়া নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। পানি শূন্যতা দূর করে। তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে। গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরে পানির শূন্যতা দূর হয়, ফলে শরীর থেকে সুস্থ ও সতেজ। চোখ ভালো রাখে। তরমুজে আছে ক্যারোটিনয়েড আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে, ওজন কমাতে সাহায্য করে। তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি, খুব কম পরিমাণ ক্যালোরি, তাই তরমুজ খেলে পেট ভরে যায় কিন্তু সেই অনুযায়ী তেমন কোনো ক্যালোরি শরীরে প্রবেশ করে না, ফলে তরমুজ খেয়ে পেট পুড়ে ফেললেও ওজন বাড়ার সম্ভাবনা খুব কম। দুর্বলতা দূর করে। টেক্সাস অ্যান্ড ইউনিভার্সিটির গবেষণা প্রমাণিত হয়েছে যারা দুর্বল তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে। এটি তরমুজের প্রচুর পরিমাণে সেরোটোনিন নামে অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরকে প্রতি মুহূর্তে সতেজ রাখতে সহায়তা করে। আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে। এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরিকৃত একটি ভিডিও, অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি। এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।